নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি বারে বলছি যে ভালো সময় আসছে। বৃহস্পতি সূর্য শুক্র যোগ তৈরি হচ্ছে বা বৃহস্পতি দশমভাবে টোটালি 2024 সালের বাকি সময়টা থাকবে এবং শনি সক্ষেত্রে হয়ে অবস্থান করছে, বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে। সার্বিকভাবে শুভ সময়ের কথা বললেও অনেক মানুষ হয়তো আমাকে মনে করছেন যে কোথায় শুভ সময় আপনি বলছেন, কেন এমন এত সমস্যা আসছে এমন আমাদের লাইফে। তো সেই নিয়ে সার্বিকভাবে চুলছেঁড়া বিশ্লেষণ করব, আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব কোন দিক থেকে আপনাদের লাইফে মেন সমস্যাগুলো রয়েছে, কিভাবে আপনাদের সেই রেক্টিফিকেশন করবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন সিংহ রাশি যেহেতু রাশিচক্রের পঞ্চমভাবে অধিকর্তা গ্রহ যেহেতু রবি, তাই আপনাদের মধ্যে সার্বিকভাবে কিছু ক্রিয়েটিভিটি, কিছু করার মতো ক্ষমতা, আপনাদের মধ্যে ইগোয়েস্টিক মেন্টালিটি এবং আপনাদের নতুনত্ব কোনো কিছুর মতো করার মতো একটা ক্ষমতা কিন্তু রয়েছে। আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সিংহ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত লড়াকু হয়, তারা মনে করে যে তারা জীবনে এমন কিছু করবে যে তাদের অনেক মানুষ তাদেরকে চিনবে বা মান সম্মান দেবে বা তাদের একটা নাম হবে, এমন একটা মেন্টালিটি কিন্তু সিংহ রাশির থাকে। সিংহ রাশির মধ্যে একটা অনেক উদারতা, মানুষের হেল্প করা, সমাজসেবামূলক কিছু কাজ করা এবং মানুষের প্রয়োজনে তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো ব্যাপারও কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বারে বারে দেখতে পাবো। কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে এত ঘাত প্রতিঘাত, এত লড়াই, এত পরিবর্তন, এত সমস্যা সিংহ রাশি বা লগ্নের মানুষকে পার করতে হয়, সেই তারা তাদের মধ্যে যে জীবনে বড় কিছু করার মধ্যে একটা ক্ষমতা রাখে, সেই ক্ষমতাটা কোথাও যেন ডিটোরিয়েট হয়ে যায়, কোথাও যেন এক জায়গায় আটকে যায়, স্টাক হয়ে যায়, যেন যেতে পারে না, নড়তে পারে না। অনেক সময় অনেক সিংহ রাশির জীবনে বিবাহিত জীবনের সমস্যা, আর্থিক সংক্রান্ত সমস্যা, লোনের সমস্যা, বিভিন্ন সমস্যায় সিংহ রাশির বা লগ্নের মানুষকে তাদের লাইফে কিন্তু অনেকটা স্টাক করে দেয়, আটকে দেয়। কেন এমন হয়, তার মেন কারণ তাদের বার চার্টে অ্যাকচুয়ালি শুভ গ্রহ মঙ্গল, রবি, বৃহস্পতি, এই তিনটে গ্রহ অত্যন্ত শুভ হয়। সিংহ রাশির বার চার্টকে খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাওয়া যায় নয় হয়তো শনি রবি যোগ অথবা মঙ্গল রাহু অঙ্গারক যোগ, বিভিন্নভাবে এই গ্রহগুলোর কিছু না কিছু ডিস্টার্বেন্স তাদের বার চার্টে ঠিক থাকে, তাই তাদের লাইফটাকে অনেক সময় আটকে দেয়। এই জায়গাগুলোকে অবশ্যই আমাদের রেক্টিফিকেশন করে নিতে হবে, আপনাদের যে জায়গাগুলোকে ডিস্টার্ব হয়েছে। তবে সিংহ রাশির মানুষেরা অত্যন্ত ইগোয়েস্টিক ব্যাপার, কিছুটা লড়াকু ব্যাপার থাকলেও কিছুটা না অনেকটাই রয়েছে, কিন্তু তাদের মধ্যে অত্যন্তভাবে রিজিড মেন্টালিটি কাজ করে। তারা যেই সিদ্ধান্ত একবার নিজে নেবে সেখান থেকে মোটেই সরানো যায় না, তাদের মধ্যে একটা অত্যন্ত রিজিড মেন্টালিটি তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে ফেলে দেয়। এইটা হচ্ছে সিংহ রাশিকে জীবনে প্রথম প্রথম মানুষকে বিশ্বাস করে মানুষের থেকে এতটা ঠকতে হয়, তাদের মধ্যে একটা রিজিড মেন্টালিটি তৈরি হয়ে যায়। তো এই রিজিড ব্যাপারকে একটু আপনাকে ত্যাগ করতে হবে, একটু ফ্লেক্সিবল হতে হবে, একটু বুঝতে হবে, একটু ইগোকে কমাতে হবে। আপনাকে জীবনে গঠনমূলক পরিবর্তন করার জন্য আপনার মন মানসিকতাকে আরও নিজের দিমাগকে মাথাকে আরও খোলা রাখতে হবে। একটা সিদ্ধান্ত শুধু ওই মধ্যেই থাকবেন, ওটার মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকবেন তা কিন্তু আপনাকে ভাবলে চলবে না। এই ব্যাপারগুলো সিংহ রাশি বা লগ্নের বাচ্চাকে সার্বিক দেখে ওভারঅলভাবে কিন্তু তার প্রতিকার করতে হবে। এগুলো নিয়ে তো আমি বলবো, মেন যে প্রসঙ্গে বলছি সেটা হচ্ছে এই মুহূর্তে আমি সিংহ রাশির ক্ষেত্রে যে ভালো ভালো সময়ের কথা বলছি, আপনাদের ক্ষেত্রে মেনলি দুটো নেগেটিভ জায়গা তৈরি হয়ে রয়েছে। দুটোর মধ্যে একটা সবথেকে বেশি নেগেটিভ, আরেকটা কিন্তু 50% শুভ এবং 50% অশুভ ফল দিচ্ছে। সেই জায়গাগুলোকে বোঝাবো এবং তার এক্সপেক্টে বৃহস্পতি শুভর অবস্থান দেবে না এই নেগেটিভ প্রভাবটা সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু পরবর্তী আলোচনা করছি, ভালোভাবে শুনবেন আলোচনাটা, ওকে। এই মুহূর্তে গোচরের ফলকে যদি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, দেখবেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে রাহু এবং সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছে। তো এই রাহু কেতুর অবস্থান মোটামুটিভাবে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত কিন্তু থাকবে। এই অষ্টমভাবে রাহু যখনই থাকবে আপনার ক্ষেত্রে ভুলভাল ঝামলার মধ্যে জড়িয়ে দেওয়া, আপনার জীবনের মধ্যে কিছুটা স্ট্রাগেলের সম্মুখীন করা, শরীরকে কিছুটা খারাপ করে দেওয়া, আপনার লাইফে বাইরের লোকের ঝামলা কিভাবে যেন চলে আসা, আপনার জীবনের ঘাত প্রতিঘাত বেড়ে যাওয়া, সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য আপনার মধ্যে কিছুটা খরচ খরচার ক্ষেত্রে আপনাকে ব্যয়কে সংকোচ করতে হবে, এমন কিছু আপনার ব্যয় হয়ে যাচ্ছে যেটা কিছুতেই আপনি সংকোচ করতে পারছেন না, কিছুতেই আপনি কমাতে পারছেন না, সেই সমস্যা কিন্তু সিংহ রাশি বা লগ্নকে ফিল করতে হচ্ছে।
সপ্তম ভাবে, অন্যদিক থেকে সপ্তম ভাবে শনির অবস্থান অ্যাকচুয়ালি সপ্তমপতি সপ্তমে থাকা আপনার বিজনেসের দিক থেকে, প্রেমের দিক থেকে, লং টার্ম লাইফের কোনো ইনভেস্টমেন্টের দিক থেকে ভালো হলেও সপ্তম ভাবে আপনাকে শনি কিন্তু আপনার নিজেদের রিলেশনশিপের মধ্যে কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে শনির এই সপ্তম ভাবে অবস্থান। তাই অ্যাকচুয়ালি শনি যেহেতু আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে, মানসিকভাবে আপনাকে একটু অস্থির বানিয়ে দিচ্ছে, মনের মধ্যে একটা দুর্বলতা, মানসিক হতাশা, মানসিক দুশ্চিন্তা, আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা সমস্যা ক্রিয়েট করা, হয়তো দেখা যাচ্ছে আপনাকে এমন একটা কন্ডিশনে দাঁড় করিয়ে রেখে দিয়েছে যেখানে হয়তো আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, হয়তো আপনাকে বাড়ি করতে হবে, হয়তো আপনার বাড়ি ভেঙে গেছে এমন একটা সমস্যা ক্রিয়েট করছে, হয়তো আপনার প্রচুর অর্থর প্রয়োজন এই মুহূর্তে, আপনি সেই অর্থ কিছুতেই জোগাড় করতে পারছেন না, তার জন্য একটা টেনশন, চিন্তা, চাপ, মানসিক অস্থিরতা, শারীরিক দুর্বলতা, সব দিক থেকে আপনাকে একটা এই দুটো প্রভাব রাহু কেতুর লগ্ন অষ্টম দ্বিতীয় প্রভাব, দ্বিতীয় ভাবে কেতু থাকার জন্য আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি পেলেও অর্থকেন্দ্রিক আপনাকে একটা চাপ ফিল করতে হচ্ছে, এবং সপ্তম ভাবে শনি থাকার জন্য আপনার লাইফ পার্টনারের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা সমস্যা বা তার থেকে দূরে থাকা মাঝে মাঝে একটা সমস্যা বা আপনার মনের মধ্যে একটা কিসের যেন একটা অশান্তি ভাব কিন্তু বিরাজ করছে, এই জায়গাগুলো আপনাকে নেগেটিভ করছে। কিন্তু আমি যদি পজিটিভের কথা বলি, বৃহস্পতি কিন্তু দশম ভাবে থাকবে টোটালি 2024 পয়লা মে থেকে 2025 চোদ্দই মে পর্যন্ত, মোটামুটি 1 বছর 13 দিন অবস্থান করবে। তো এখানে দশমভাবে বৃহস্পতিদেব অবস্থান করে যেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি, সেই যেহেতু আপনার অষ্টমভাবে অধিপতি এবং পঞ্চমপতি হয়ে আপনার দশমভাবে থাকছে, যারা ব্যবসা করছেন তাদের ভালো হবে, যারা চাকরি করছেন চাকরি থেকে ইনকাম করতে পারবেন, জীবনের আপনার অনেক পরিবর্তন করাবে, অনেক ট্রান্সফরমেশন করাবে, আপনার জীবনে চলতে থাকা কোনো মামলা কোনো ঝামলা সেটাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে। এবং বৃহস্পতিদেব কিন্তু আপনার কর্মে ইনক্রিমেন্ট, কর্মে উন্নতি, আপনারা যদি নতুন কোনো কাজের চেষ্টা করেন সেই জায়গাটা কিন্তু অনেক ভালো হবে। বৃহস্পতিদেব যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, অর্থ সম্পর্কিত ব্যাপারে সিংহরাশি যদি কোনো চাপ থেকে থাকে, এমনিতে আমাদের চাপ থাকে, সেই অর্থ যদি ইনকাম করতে চান, অর্থ যদি জমাতে চান, অর্থের দিক থেকে অর্থ সম্পর্কিত ব্যাপারে কেতু যতটা সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব কিন্তু গার্ড দেওয়ার চেষ্টা করবে। কেতুর প্রভাব এবং রাহুর প্রভাব দ্বিতীয় অষ্টমে থাকার জন্য আপনার অর্থ বা শরীর আপনার ঝামলা এগুলো তো আপনার ক্রিয়েট করছে, কিন্তু বৃহস্পতিদেব কিন্তু সেই কেতুর উপর দৃষ্টি প্রদান করে আপনার সেই অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা প্রবলেমকে শর্ট আউট করার চেষ্টা করবে। ফোর্থ হাউসে বৃহস্পতির প্রভাব পড়ার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক ঝামলাকে নিষ্পত্তি করে দেবে, কেননা মঙ্গল দীর্ঘদিন ধরে পীড়িত হয়েছিল, তার উপর মঙ্গল একবার শনিযুক্ত ছিল 45 দিন, তারপরে রাহুযুক্ত ছিল, কিন্তু এখন মঙ্গল কিন্তু পয়লা জুনের পর থেকে কিন্তু সক্ষেত্রী হয়ে যাবে, তার জন্য কিন্তু মঙ্গল নবমভাবে থাকার জন্য আমি সেখান থেকেও একটা শুভ ফল পাবেন। এবং বৃহস্পতিদেব কিন্তু আপনার ফোর্থ হাউসে অবস্থান করে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে দৃষ্টি দিয়ে আপনার ক্ষেত্রে নতুন কোনো বাড়ি করা, সম্পত্তি করা, পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামলাকে নির্মূল করা, আপনার মায়ের শরীর টরীর খারাপ থাকলে সেটাকে নির্মূল করা, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে দশমে থেকে, তাই কর্মে ইনক্রিমেন্ট, কর্মে উন্নতি, কর্মে প্রতিযোগিতামূলক কোনো কাজ থেকে আপনাকে কিন্তু সফলতা দেবে। এবং সেই বৃহস্পতিদেব যেহেতু আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করছে, এই বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে শত্রুতা নির্মূল করবে, অর্থ সম্পর্কিত ব্যাপারে শুভ ফল পাবেন, এবং আপনাদের মধ্যে মনের মধ্যে একটা গঠনমূলক চিন্তাভাবনা কিন্তু তৈরি করবে। তাই রাহু যতই অষ্টমভাবে থেকে আপনাকে আপনার লাইফের সমস্যা নিয়ে আসুক, বৃহস্পতিদেব কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করে আপনার মন মানসিকতাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে। যদিও শনি সপ্তমভাবে থেকে আপনার মনকে কিছুটা ডিপ্রেশনের শিকার করে দেবে, একটা চাপের মানসিক অস্থিরতা ক্রিয়েট করার চেষ্টা করবে রাহুর অষ্টমভাবে অবস্থান, শনির সপ্তমভাবে অবস্থান, অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে থেকে আপনার কর্ম, অর্থ, টাকা পয়সা, কানেকশান, কমিউনিকেশন, জীবনের সার্বিক ঝামলা নির্মূল করা, শরীর সংক্রান্ত ব্যাপারে আপনাকে শুভ ফল দেওয়া। অন্যদিক থেকে মঙ্গল কিন্তু 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত মোটামুটিভাবে এই যে 1 মাস 11 দিনের মতো মোটামুটি আপনাদের নবমভাবে অবস্থান করার জন্য ভাগ্যকে অনেকটা আপগ্রেড করার চেষ্টা করবে, উন্নতি করার চেষ্টা করবে। তাই আপনার শনির থেকে মানসিক ডিপ্রেশন, ইমোশনাল অ্যাটাচমেন্টের অভাব এবং রাহুকেতু থেকে ঝামলা, অর্থ খরচ, এই জায়গাগুলো কিন্তু অনেকটা বৃহস্পতি, মঙ্গল এবং শনি সক্ষেত্রীয় অবস্থান আপনাকে ধৈর্য দিয়ে গঠনমূলক পরিবর্তন করে সিংহ রাশি বা লগ্নের মানুষকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান, উন্নতি করার চেষ্টা করুন, যতই আপনাদের সমস্যা থাকুক না কেন এই সময়টাকে যদি সিংহ রাশি বা লগ্নের মানুষ এটা কাজে লাগাতে পারেন, 70% সিংহ রাশি বা লগ্নের যাদের সমস্যা রয়েছে তারা যদি বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করেন এবং এই জায়গাগুলোকে রেক্টিফিকেশন করেন, তাহলে কিন্তু আপনার জীবনে সর্বার্থকভাবে একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।
বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁতে পারলো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।